বন্ধুরা আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে Xiaomi 13 আল্ট্রা নিয়ে আলোচনা করব যারা নতুন মোবাইল কেনার জন্য চেষ্টা করতেছেন বা নতুন মোবাইল কিনবেন ভাবে ভাবতেছেন তাদের কাছে জানব Xiaomi 13 আল্ট্রা নিয়ে আসলে জেনে নিই মোবাইলে কি কি সুযোগ সুবিধা আছে কি কি অসুবিধা আছে কি কি বেনিফিট পাবো এই মোবাইল ব্যবহার করলে কি কি অসুবিধা আছে এবং কি কি ফিচার নতুন যুক্ত আছে এই মোবাইলে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি প্রথমে আমরা দেখে নিই মোবাইলের নেটওয়ার্ক হিসেবে আমরা 5G সিম ব্যবহার করতে পারবো এই মোবাইলে এর ওজন দেওয়া আছে 227 গ্রাম দেওয়া আছে যা খুবই হালকা পাতলা স্লিম একটা বডি দেওয়া আছে যা খুবই বহনযোগ্য পরিবহনযোগ্য সহজে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো এমন একটা সেট দেওয়া আছে খুবই স্লিম এবং পারফেক্ট একটা কম্বিনেশন দেওয়া আছে সিম হিসেবে আমরা ডুয়াল সিম ব্যবহার করতে পারবো ন্যানো সিম ব্যবহার করা যাবে এই মোবাইলের ডিসপ্লে সাইজ আছে 6.73 ইঞ্চি দেওয়া আছে যা অনেক বড় একটা ডিসপ্লে দেওয়া আছে বিশেষ করে যারা গেম খেলার জন্য বড় ডিসপ্লে প্রয়োজন অথবা মুভি দেখার জন্য বড় ডিসপ্লে প্রয়োজন তাদেরকে বলবো যে এই মোবাইলটি একটা পারফেক্ট মোবাইল এখানে যে ডিসপ্লে দেওয়া আছে অনেক বড় ডিসপ্লে আছে 6.73 ইঞ্চি দেওয়া আছে যা অনেক বড় একটা ডিসপ্লে দেওয়া আছে যা আপনার জন্য খুবই পারফেক্ট হবে রেজুলেশন হিসেবে দেওয়া আছে 1440x3200 পিক্সেল দেওয়া আছে যা খুবই ভালো একটা রেজুলেশন দেওয়া আছে এবং গ্লাস ফেভার হিসেবে দেওয়া আছে কর্নিং গরিলা গ্লাস বিগ টাচ দেওয়া আছে যা খুবই শক্তিশালী মজবুত একটা গ্লাস ফেভার দেওয়া আছে যা হাত থেকে মোবাইল পড়লেও ডিসপ্লেতে কোনো ক্ষতি হবে না অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া আছে অ্যান্ড্রয়েড 13 দেওয়া আছে যা লেটেস্ট ভার্সন হিসেবে দেওয়া আছে প্রসেসর হিসেবে দেওয়া আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন দেওয়া আছে যা খুবই ভালো আপনারা জানেন যে স্ন্যাপড্রাগন সবচেয়ে ভালো প্রসেসর এর উপরে কোনো প্রসেসর নাই কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এই মোবাইলে 8 জেনারেশন দেওয়া আছে সিপিইউ হিসেবে অক্টাকোর সিপিইউ দেওয়া আছে জিপিইউ হিসেবে দেওয়া আছে অ্যাড্রেনো 740 দেওয়া আছে মেমোরি কার্ড হিসেবে 256 GB সেট মেমোরি দেওয়া আছে 12 GB র্যাম দেওয়া আছে অথবা 512 GB সেট মেমোরির সাথে 12 GB র্যাম দেওয়া আছে অথবা 16 GB র্যামও পাবেন অথবা 1 TB অর্থাৎ 1000 GB সাথে আপনারা 16 GB র্যাম পাবেন কিনা সময় অবশ্যই দেখে নেবেন যে আপনার সেট মেমোরি কত হতে পারে অথবা আপনার র্যাম কত হতে পারে সেটা দেখে কিনবেন মোবাইলে ক্যামেরা হিসেবে দেওয়া আছে পেছনে ক্যামেরা দেওয়া আছে 50 MP একটা ক্যামেরা দেওয়া আছে 50 MP আরেকটা ক্যামেরা দেওয়া আছে 50 MP আরেকটা দেওয়া আছে 50 MP আরেকটা দেওয়া আছে অর্থাৎ 4টা ক্যামেরা দেওয়া আছে 50 MP দেওয়া আছে অর্থাৎ HD ছবি তোলার জন্য 4K 8K ফুল HD ভিডিও করার জন্য ছবি তোলার জন্য একটা DSLR ক্যামেরা যেরকম কাজ করে এই মোবাইলে সেরকম কাজ করবে কারণ এই মোবাইলে 4টা ক্যামেরা দেওয়া আছে যা 50 MP করে 4টাই দেওয়া আছে তাই এই মোবাইলে যে ক্যামেরাটা দেওয়া আছে যা খুবই ভালো একটা ক্যামেরা দেওয়া আছে যা DSLR ক্যামেরা হিসেবে কাজ করবে অর্থাৎ DSLR ক্যামেরা দিয়ে যেরকম ছবি তুললে যেরকম ছবি উঠবে বা ভিডিও করলে যেরকম কোয়ালিটিপূর্ণ উঠবে এরকম ভিডিও এবং ছবি এই মোবাইল দিয়েই উঠবে সেলফি ক্যামেরা অর্থাৎ সামনে ক্যামেরা দেওয়া আছে 32 MP দেওয়া আছে যার সাথে আমরা 4K HD ফুল HD ভিডিও করতে পারবো ছবি তুলতে পারবো এই মোবাইলে ওয়াইফাই ব্লুটুথ আছে GPS আছে রেডিও নাই USB টাইপ সি দেওয়া আছে 3.2 দেওয়া আছে OTG সাপোর্ট করবে অর্থাৎ যে আমরা চার্জারটা ব্যবহার করবো সেটা হচ্ছে টাইপ সি চার্জার দেওয়া আছে সেন্সর হিসেবে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট এই মোবাইলে আছে এবং ব্যাটারি টাইপ দেওয়া আছে লিউপো 5000 mAh দেওয়া আছে অর্থাৎ 5000 mAh ব্যাটারি দেওয়া আছে ব্যাকআপ হিসেবে খুবই ভালো একটা ব্যাকআপ দেওয়া আছে একবার চার্জ দিলে আপনারা 2-3 দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন মোবাইলে চার্জ শেষ হবে না অর্থাৎ খুবই ভালো একটা মানে ব্যাটারি দেওয়া আছে ব্যাকআপও অনেক বেশি থাকবে কালার হিসেবে মোবাইলে কালার হিসেবে আমরা পাবো ব্ল্যাক পাবো অলিভার গ্রিন পাবো হোয়াইট পাবো অরেঞ্জ পাবো ইয়েলো পাবো এবং ব্লু এই কালারগুলোতে আমরা মোবাইলটা কিনতে পারবো তো সব দিক বিবেচনা করলে এটা একটা পারফেক্ট একটা মোবাইল বিশেষ করে যারা একটা ভালো একটা মোবাইল খুঁজতেছেন যেখানে সেট মেমোরি বেশি হবে র্যাম বেশি হবে যেখানে আপনার ক্যামেরা অনেক ভালো হবে DSLR ক্যামেরার মতো আপনার ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য আপনার মোবাইল খুঁজতেছেন তাদেরকে বলবো যে এই মোবাইলটা একটা পারফেক্ট মোবাইল এই মোবাইলটা তৈরি করা হয়েছে সাধারণত ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বিশেষ করে এর নামই এই কারণে এর নাম রাখা হয়েছে আল্ট্রা রাখা হয়েছে তো এই মোবাইল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই মোবাইলের বর্তমান প্রাইস কত সেটাও যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা বর্তমান প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন